নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্পোর্টস ফ্যান। তো বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব কিছু প্লেয়ারদের ট্রান্সফার নিয়ে এবং কিছু কোচের সম্পর্কে আপডেট নিয়ে। তো প্লেয়ারদের আপডেটের কথা বলতে গেলে, অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল যে মনভীর সিং এবং তার সাথে মুম্বাই সিটি এফসির হয়ে খেলা সুভাষিস বোস সই করতে পারে এটিকে মোহনবাগানে। তো সেটা এখন কনফার্ম হয়ে গেছে এবং তোমরা উইকিপিডিয়া গিয়েও দেখতে পারো যে তারা অফিসিয়ালিভাবে দিয়ে দিয়েছে যে এটিকে মোহনবাগানের সাথে তারা যুক্ত হয়েছে 2020। তো সুভাষিস বোস এবং মনভীর সিং দুজনই যুক্ত হয়ে গেছে এটিকে এমবির সাথে। এবং আরেকটা প্লেয়ারের রিউমার আছে এবং সেটা এখনও কনফার্ম হয়নি, যেটা হলো মুর্তাজা ফল অথবা আহমেদ জাহু। তো দুজনের মধ্যে যে কোনো একজন আসতে পারে এটিকে মোহনবাগানে। এই খবরটাও কনফার্ম হলে আমি কনফার্মভাবে জানিয়ে দেবো। তো এটা এখনও রিউমারের পর্যায়ে রয়েছে। তো আর কালকে আমি আমার ভিডিওতে বলেছিলাম যে আশুতোষ মেহতা সে ইস্ট বেঙ্গলে আসতে পারে এবং তার সাথে ইস্ট বেঙ্গলের কথাবার্তা চলেছে। তো কালকে অ্যান্তনিও লোপেস হাবাস এবং খালিদ জামিল এরা দুজনেই তাকে ফোন করেছিল এবং হাবাস এটিকে মোহনবাগানে তাকে যুক্ত হতে বলেছে। এবং আশুতোষ মেহতা তার কাছ থেকে কিছু সময় চেয়ে নিয়েছে এবং সে বলেছে সে ভাবনা চিন্তা করে তাকে জানাবে। আর খালিদ জামিলের প্রিয় ছাত্র তোমরা সকলেই জানো, কারণ তার আই লিগ জেতার টিমে ছিল জয়েশ রানে, আশুতোষ মেহতা, রালতে, ব্র্যান্ডন এরা ইত্যাদি আইজলের জন্য খেলেছিল এরা ভালোই। তো সেই ক্ষেত্রে খালিদ জামিলের খুব প্রিয় ছাত্র আশুতোষ মেহতা। তো খালিদ জামিলও চাইছে যেইখানে সে কোচিং করাতে যাবে আশুতোষ মেহতাকে নিয়ে যেতে। তো এটিকে মোহনবাগানে আশুতোষ মেহতার চান্স পাওয়াটা খুবই টাফ, কারণ সেখানে প্রবীর দাসের মতন প্লেয়ার আছে, প্রীতম কোটাল আছে। তো দেখা যাক সে কী ডিসিশান নেয়, যেটা নেবে সেটা যেই ডিসিশান নেবে সেটা তার উপর নির্ভর করছে। সে যা ডিসিশান নেবে সেটা ভালোই হবে তার নিজের জন্য। তো দেখা যাক এখন কী হয়। আর যেটা নিয়ে ইন্ডিয়ান ফুটবল এখন সবথেকে বেশি আলোচনা করছে সেটা হলো এফসি গোয়ার কোচ কে হবে সেইটা নিয়ে। তো এফসি গোয়ার কোচের জন্য 37 জন কোচ তাদের সিভি পাঠিয়েছে। তাদের মধ্যে টপ 5 কোচকে বেছে নিয়েছে এফসি গোয়া এবং তাদের মধ্যে আরেকজন কোচ এবং চেনা পরিচিত কোচ, সে হচ্ছে কিভু ভিকুনা। তো তিনি হচ্ছে 6 নম্বরে থাকা কোচ। তো 5 জন আর একের 6 জন, অর্থাৎ হাই প্রোফাইল কোচ 5 জন এবং একজন হলো কিভু ভিকুনা। তো হাই প্রোফাইল কোচগুলোর নামগুলো একটু বলে দিই। প্রথমেই আছে ব্রাজিলিয়ার ফুটবলার কাম কোচ কার্লোস দুঙ্গা। তো তিনি একজন ব্রাজিলিয়ান কোচ এবং ব্রাজিলের হয়ে সে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে খেলেছে এবং ব্রাজিলের ন্যাশনাল টিমের হয়েও খেলেছে। 2006 থেকে 2010 অবধি ব্রাজিল টিমের ম্যানেজার ছিলেন তিনি এবং 2008 সালে ব্রাজিলের আন্ডার 23 টিমকেও কোচিং করিয়েছে এবং 2014 থেকে 2016 ব্রাজিলের কোচ ছিল এবং প্লেয়ার হিসাবে ব্রাজিলকে ফিফা ওয়ার্ল্ড কাপের 1994 সালের ইউএসএতে যে ওয়ার্ল্ড কাপটা হয়েছিল সেটা চ্যাম্পিয়ন করেছিল এবং রানার আপ করেছিল 1998 সালের ফ্রান্সে যে ওয়ার্ল্ড কাপটা হয়েছিল সেইটা। এছাড়া ফিফা কনফেডারেশন কাপে উইনারও হয়েছিল 1997 সৌদি আরবিয়া যেটা অনুষ্ঠিত হয়েছিল। এছাড়াও কোপা আমেরিকাতে উইনার হয়েছিল। তো এইগুলো সব অ্যাজ এ প্লেয়ার বলছি। এবং অ্যাজ এ ম্যানেজার ফিফা আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ মেক্সিকোতে হয়েছিল, এটা সেটা জিতেছে। তারপরে আবার হয়েছে সাউথ আমেরিকান আন্ডার 20 চ্যাম্পিয়নশিপ বলিভিয়া যেটা হয়েছিল সেটা জিতেছে। এবং অ্যাজ এ ম্যানেজার 2009 সাউথ আফ্রিকার হয়ে যে অনুষ্ঠিত হয়েছিল ফিফা কনফেডারেশন কাপ সেটা জিতেছে এবং 2007 ভেনেজুয়েলাতে যে কোপা আমেরিকা হয়েছিল সেটা জিতেছে। তো সবথেকে হাই প্রোফাইল কোচ বলতে গেলে কার্লোস দুঙ্গা। এই কার্লোস দুঙ্গা কিন্তু ওয়ার্ল্ড কাপ জয়ী দলের সদস্য ব্রাজিলের। তো তিনি আসলে আমাদের ইন্ডিয়ান ফুটবলে অনেক ভালো হবে এবং অনেক ভালো ভালো দিক দেখা যাবে। তো দেখা যাক তিনি আসেন কি না। এবং তিনি তার সতীর্থ অর্থাৎ জিকোকে তোমরা সবাই চেনো, সে এফসি গোয়ার কোচ করে গেছে। তো জিকোর থেকেই সে সব খবরাখবর নিয়েছে যে ইন্ডিয়ান ফুটবলের ব্যাপারে এবং বিশেষ করে গোয়ার ব্যাপারে। তো গোয়া ছাড়া অন্য কোনো ক্লাবের প্রতি তার সেরম আকৃষ্ট নেই এবং গোয়া ছাড়া অন্য কোনো ক্লাবে সে কোচিং করাতেও চাইছে না, কারণ গোয়া সম্বন্ধে তিনি জিকোর কাছ থেকে অনেক কিছু জেনেছে। এবং জিকো একজন ব্রাজিলিয়ান কোচ ছিল এবং কার্লোস দুঙ্গাও একজন ব্রাজিলিয়ান হাই প্রোফাইল কোচ। এরপরে যে নামটা আছে সেই নামটা হলো জ্যাপ স্টেম, ডাচ কোচ, এবং তিনি ছিলেন একজন সেন্টার ব্যাক এবং সিনিয়র কেরিয়ারে তিনি অ্যাক্স, তারপরে মিলান, লেজিও, ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসবি এসব টিমের মতন হয়ে খেলেছে এবং ন্যাশনাল টিমের হয়ে 67 ম্যাচ খেলেছে এবং 3টে গোলস করেছে
নেদারল্যান্ডের হয়ে। এছাড়াও যেসব টিমের ম্যানেজার ছিল সেগুলো হচ্ছে জং অ্যাজাক্স, রিডিং, পিইসি জোয়ালে, ফরিনর্ড, এসব ইত্যাদি টিমের কোচ ছিল। তো জ্যাপ স্ট্যামেও একটা ভালো রিক্রুটমেন্ট হতে পারে এফসি গোয়ার কোচ হিসাবে। তো এইসব নামি দামি কোচগুলোই সিভি পাঠিয়েছে এফসি গোয়ার কোচ হওয়ার জন্য। এরপরে যে কোচটা হচ্ছে সেটা হলো, তোমরা বললে বিশ্বাস করবে না, তার নাম হচ্ছে ফার্নান্দো রুইজ হিয়েরো। তো 2018 ওয়ার্ল্ড কাপে স্পেনের যে ম্যানেজার ছিল অর্থাৎ যে কোচ ছিল সে পাঠিয়েছে সিবি। তো তার প্লেয়িং পজিশন ছিল সেন্টার ব্যাক অথবা ডিফেন্সিভ মিডফিল্ডার। তো সে স্পেনের তো বিভিন্ন টিমে সে খেলেছে, রিয়েল মাদ্রিদের মতন টিমে খেলেছে, বল্টন ওয়ান্ডার্সের মতন টিমে খেলেছে এবং ন্যাশনাল টিমের স্পেনের আন্ডার 21 এবং স্পেনের 1989 থেকে 2002 অবধি খেলেছে স্পেনের হয়ে এবং 89 ম্যাচে 29 গোল আছে তার। রিয়েল মাদ্রিদের তিনি অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন 2014-15। 2018 সালে স্পেনের কোচ ছিল যেই টিমটা ন্যাশনাল ওয়ার্ল্ড কাপ খেলেছে। তো ফার্নান্দো দিওরো অতটাও মনে হয় না হাই প্রোফাইল, যেহেতু স্পেনের ম্যানেজার ছিল সেক্ষেত্রে হাই প্রোফাইল না বলাটাই সব থেকে বাজে ব্যাপার হবে। তো হাই প্রোফাইল অবশ্যই, তিনি হাই প্রোফাইল কোচ, কিন্তু তার ট্যাকটিক্স বা অতটা গেম প্ল্যানটা অতটা হয়তো উন্নততর নয় অন্য সব কোচগুলোর থেকে। তো সেক্ষেত্রে ফার্নান্দো হিয়েরো মনে হয় না রাইট চয়েস হবে এফসি গোয়ার হয়ে, কারণ এফসি গোয়া সবসময় অ্যাটাকিং মাইন্ডিং ফুটবল খেলে। তো সেক্ষেত্রে কার্লোস দুঙ্গা অথবা বাকি যেসব কোচগুলো আছে তার নামগুলো আমি বলে দিচ্ছি, সেইগুলোর ক্ষেত্রে কিন্তু তারা ভাবতে পারে। তো এবার চলে আসি পরের কোচের ব্যাপারে। তো পরের কোচটার নাম হলো গাস হিডিং। তো একের পর এক বিশ্ববিখ্যাত কোচের নাম আসছে। তো আমি তো প্রথমে ভেবে অবাক হচ্ছি যে ইন্ডিয়ার কোনো ক্লাবকে প্রশিক্ষণ দিতে অর্থাৎ কোচিং করানোর জন্য এত হাই প্রোফাইল কোচেরা সিভি পাঠিয়েছে, তার মানে তারা ইন্ডিয়ান ফুটবল সম্পর্কে জানছে এবং তাদের আগ্রহ বাড়ছে ইন্ডিয়ান ফুটবলের জন্য। তো ইনিও একজন ডাচ কোচ, তার প্লেয়িং পজিশন ছিল মিডফিল্ডার। তিনি বিভিন্ন টিমের ম্যানেজার ছিলেন, যেমন পিএসভি, ভ্যালেন্সিয়া, নেদারল্যান্ডের ছিল, রিয়েল মাদ্রিদের ছিল, রিয়েল বেটিসের ছিল, সাউথ কোরিয়া ছিল, অস্ট্রেলিয়া ছিল, রাশিয়া ছিল, চেলসির ইন্টারিম ছিল, টার্কির ছিল, নেদারল্যান্ডের ছিল এবং চায়নার আন্ডার 21, আন্ডার 23 2018-19 ছিল। মানে উনি যেসব টিমগুলো দায়িত্ব নিয়েছে সেই সব টিমগুলো বেশ ভালো খেলেছে, যেমন অস্ট্রেলিয়া, তারপর রাশিয়া, সাউথ কোরিয়া, টার্কি, নেদারল্যান্ড, এদেরকে কিন্তু খুব উন্নত মানের জায়গায় নিয়ে গেছিলো। হয়তো ওয়ার্ল্ড কাপ জিততে পারেনি কিন্তু তাও তাদের একটা ভালো জায়গায় নিয়ে তাদেরকে শেষ করেছিল তার দৌড়টা, মানে ওয়ার্ল্ড কাপের যে দৌড় সেটা একটা ভালো জায়গায় গিয়ে শেষ করেছিল। মানে অত নামি দামি দেশ না হলেও ফুটবলের দিক থেকে অনেকটা উন্নতি ঘটিয়েছে এই কোচ আসার পরে। তো গাস হিডিং কিন্তু একটা ভালো চয়েস হতে পারে এফসি গোয়ার হয়ে। তো বিভিন্ন হাই প্রোফাইল কোচের কথাবার্তা চলছে এইখানে এবং আরেকটা যে কোচ আছে সেই কোচটার নাম আমি বলছি এবং লাস্টে যে কোচটা আছে তার নাম হচ্ছে স্টিভেন এরিকসন। তো তিনি হলেন একজন সুইডেনের কোচ অর্থাৎ সুইডিশ কোচ এবং তার প্লেয়িং পজিশন ছিল রাইট ব্যাকে এবং তিনি বিভিন্ন ক্লাব এবং বিভিন্ন ক্লাবে এবং বিভিন্ন টিমে ম্যানেজার ছিলেন, যেমন ছিলেন রোমার, তো রোমাকে তোমরা সবাই চেনো, রোমার টিম, এবং ইংল্যান্ডের টিম, ম্যানচেস্টার সিটির কোচ ছিল, মেক্সিকোর কোচ ছিল, লেস্টার সিটির কোচ ছিল, সাংহাই SIPG-র কোচ ছিল, তারপর লাস্ট ইয়ার 2018-19 ফিলিপিন্সের কোচ ছিল। তো এইসব হাই প্রোফাইল কোচরা যদি গোয়াতে কোচিং করাতে আসে তো সেক্ষেত্রে গোয়ার থেকে আরও ভবিষ্যতের বিভিন্ন তারকা উঠে আসবে এবং গোয়া থেকে তোমরা দেখছো আপাতত যে গোয়া থেকে অনেক ভালো ভালো প্লেয়ার এবং প্রতিশ্রুতিমান প্লেয়ার উঠে আসছে। তো সেক্ষেত্রে আরও ভালো ভালো প্লেয়ার উঠে আসবে এবং ইন্ডিয়া টিম ভবিষ্যতে খুবই ভালো তরুণ প্রতিভা এবং ভালো প্রতিশ্রুতিমান প্লেয়ার পাবে এই কোচেদের হাত ধরে। তো আরেকটা যে নাম ভেসে উঠছে সেটা হচ্ছে কিবু ভিকুনা। তো কিবু ভিকুনাকে তোমরা সবাই চেনো, কিবু ভিকুনা এই ইয়ারে আই লিগ বিজয়ী কোচ অর্থাৎ মোহনবাগানের কোচ। তো কিবু ভিকুনার সাথে কেন কন্ট্যাক্ট হলো এফসি গোয়ার সেক্ষেত্রে তোমরা এটা বলতেই পারো। তো সেটা বলা যায় স্যালারির ক্ষেত্রে। তো কার্লোস দুঙ্গা, গাস হিডিং, জ্যাপ স্ট্যাম এদের স্যালারি একটু তো হাই হবে, যেহেতু হাই প্রোফাইল কোচ তো স্যালারি একটু হাই হবে সাধারণত। তো জিকো লাস্ট ইয়ার যে স্যালারিটা নিয়েছে সেটা প্রায় 4-4.5 কোটি, সবথেকে হাই প্রোফাইল কোচ এবং সবথেকে দামি কোচ জিকো।
তো সেক্ষেত্রে এদের তো সবথেকে বেশি আমার মনে হয় হাই প্রোফাইল কোচ হিসাবে কার্লোস দুঙ্গাই হবে, কারণ কার্লোস দুঙ্গা এবং গাস হিডিং এই দুজনের মধ্যে রেষারেষি চলছে এফসি গোয়ার মধ্যে যে কাকে নেবে। কিন্তু সবথেকে বেশি যার ওপর মানে নির্ভরতা যার ওপর আশা রাখছে সে হচ্ছে কার্লোস দুঙ্গা। তো কার্লোস দুঙ্গা একজন ব্রাজিলিয়ান এবং ব্রাজিলিয়ান ফিভার সবসময় পছন্দ করে গোয়া, তো তোমরা এটা দেখেছো যখন জিকো ছিল। তো কিউ ভিগুনার কথায় চলে আসি, তো কিউ ভিগুনার কথা বলতে গেলে কিউ ভিগুনার স্যালারির ক্ষেত্রে হয়তো এফসি গোয়া তাকে কোচ হিসাবে রাখতে পারে। তো স্যালারি বলতে গেলে কিউ ভিগুনা অতটা হাই প্রোফাইল কোচ নয়, এমনি নর্মাল হাই প্রোফাইল কোচ, কিন্তু কার্লোস দুঙ্গাদের মতন অত হাই প্রোফাইল কোচ নয়। তো সেক্ষেত্রে কিউ ভিগুনার কে নিলে অবাক করার মতন কিছু হবে না, কারণ সব দিক দেখতে গেলে তো হয় না, স্যালারির দিকটাও দেখতে হয়। তো একটা কোচকে আনতে গিয়ে যদি এত টাকা চলে যায় তাহলে বাকি প্লেয়ার রিক্রুটমেন্ট করবে কী করে? তো সে সব দিক থেকে মিলিয়ে কী করবে সেটা এফসি গোয়ার ম্যানেজমেন্টের ব্যাপার, সেখানে আমি কিছু করতে পারবো না বা তোমরাও কিছু করতে পারবে না যারা আমার ভিডিওটা দেখছো। তো তাদের ব্যাপারটা তারা বুঝে নেবে। তো দেখা যাক, অফিসিয়ালি যতক্ষণ না কনফার্মেশন দেয় ততক্ষণ কিছুই বলা যাচ্ছে না। তো সবার দৌড়ে রয়েছে, সবার থেকে উপরের যে দৌড়ে রয়েছে কোচটা সে হচ্ছে কার্লোস দুঙ্গা, এবং কিউ ভিগুনা হঠাৎ করে সবার থেকে ছাপিয়ে উঠে সামনে চলে এসেছে। তো দেখা যাক এবার কী হয়, কিউ ভিগুনা হয়, গাস হিডিং হয়, কার্লোস দুঙ্গা হয়, নাকি অন্য কোনো কোচ হয়। তো আমরা দেখেছি প্রথমে প্রচুর কোচের নাম ভাসে হাই প্রোফাইল কোচের, তারপরে হঠাৎ করে অন্য একটা কোচকে নিয়ে চলে আসা হয়। তো দেখা যাক এখন কী হয়, যদি আর যদি এই হাই প্রোফাইল কোচরা আসে তো ইন্ডিয়ার ফুটবলের ভালোই হবে, ভালো ছাড়া ক্ষতি হবে না। আর কালকে আমি যে ভিডিওটা আপলোড করেছিলাম সেই ভিডিওটার যে রেসপন্স এসেছে সেটা থেকে আমি খুবই আপ্লুত। তো তোমরা সবাই আমাকে এরমভাবেই সাপোর্ট করো। আর ফ্রেন্ডস, তোমাদের সবাইকে বলছি যে সাবস্ক্রাইব করো। ইউটিউবে তোমরা দেখতেই পাচ্ছ আমি স্ক্রিনে একটা ছবি দিয়েছি যে তোমরা সবাই ভিডিও দেখো কিন্তু 60% মতন লোকরা কেউ সাবস্ক্রাইবই করো না, মাত্র 41% সাবস্ক্রাইব করো। তো তোমরা যত সাবস্ক্রাইব করবে আমি তত মোটিভেট হব এবং ভালো ভালো ভিডিও তোমাদের দিতে থাকবো এবং নতুন নতুন আপডেটের ভিডিও তোমরা পেতে থাকবে। তো এই ভিডিওটার জন্য আমার টার্গেট লাইক হচ্ছে 50। তো প্রথমে আমি একটু কম লাইকেই যাই, কারণ এটা আমার নতুন চ্যানেল, তোমরা সবাই মিলে আমাকে সাপোর্ট করো, তাহলে আমি আরও ভালো ভালো নিউজ দেবো, ভালো ভালো আপডেটেড ভিডিও দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করো অবশ্যই, শেয়ার করো, কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। নিচে থাকা রেড বাটনটা ক্লিক করে অবশ্যই অল অপশানে ক্লিক করে দেবে, যাতে আমার করা প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমাদের ফোনে চলে যায়। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই অ্যান্ড হ্যাভ এ গুড ডে।